নমস্কার বন্ধুরা, মিডিয়া ইঙ্কের পক্ষ থেকে আমি দেবাশিস। আমি এতদিন আপনাদের সামনে আসিনি লাইভে, তাই প্রথম মানে নিজেকে দেখাবার জন্য। যদি আমি সবসময় মানে পেছনের মানুষ, মানে পেছনে কাজ করা মানুষ, ক্যামেরার পেছনে এডিটিং করা, ক্যামেরা করা এবং প্ল্যানিং করা, প্রোগ্রামিং, এবং মনে হলো বছরের প্রথমে আপনাদের সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করাবার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানাবার জন্য যারা আমাদের চ্যানেল দেখেন। মানে আমাদের বলতে বলছি, আমার সঙ্গে যারা সহযোগিতা করেন তাদেরকে নিয়মই বলছি, প্রত্যেককে আমার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। বিষ্ণুপুরের মন্দির ছাড়াও যে ঐতিহাসিক স্থানগুলো আছে তাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও আড়াই মিনিটের, আশা করি আপনারা পুরোটা দেখবেন, লাইক করবেন। মন্দির শহর বিষ্ণুপুরের মল্লরাজ আমলের ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে মন্দির ছাড়া আর যা যা কীর্তি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বড় ও ছোট পাথর দরজা। কথিত আছে এই বড় পাথর দরজার ধারে ধারে বিভিন্ন গুপ্ত স্থানে রাজার সেনারক্ষীরা পাহারা দিত। বিষ্ণুপুরের আরেকটি স্থাপত্য গুমঘর। এই স্থাপত্য নিয়ে অনেক রকম মতামত শোনা যায়, তবে সবচেয়ে প্রচলিত কাহিনী হল রাজামলে শাস্তি পাওয়া বন্দীদের এখানে গুম করে দেওয়া হতো, তাই এর নাম গুমঘর। দলমাদল কামান, দৈর্ঘ্য 3.8 মিটার। দলমাদল নামে খ্যাত এই লোহার তৈরি কামানটি মল্লরাজের সময় ব্যবহৃত হত। কথিত আছে বর্গীরা বাংলা আক্রমণ করতে এলে মল্লরাজারা এই কামান ব্যবহার করে বর্গীদের বিতাড়িত করে। এই কামানটি সম্ভবত মল্লরাজের আমলের সবচেয়ে বড় কামান ছিল। আমাদের বিষ্ণুপুর সংক্রান্ত আরো ভিডিওগুলো দেখবার জন্য উপরের লিংকে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।